टेक्निक इजी एडुकेशनर पक्ष থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের 2.1 অনুশীলনী 3 নম্বর পর্ব করাবো। 3 নম্বর পর্বে আমি তোমাদের মূল বইয়ের 1-এর গ এবং ঘ এই দুইটা অঙ্ক সমাধান করাবো। তো দেখো বলা আজকে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো সেট গঠন মানে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে 2 পদ্ধতিতে প্রকাশ করা হয়, একটা তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি। তো এখানে যেটা দেয়া আছে সেটা হলো তালিকা, দেখো এখানে যেটা দেয়া আছে সেটা হলো সেট গঠন পদ্ধতি দেয়া আছে, আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো আমার যেটা দেওয়া আছে সেটা লিখছি। দেওয়া আছে হচ্ছে এক্স এলিমেন্ট এন মানে এক্সট্রা এন এর সদস্য যেন एक्स एक्स कमा एक्स हे 36 गुणित गुणनियोग एवं 6 गुणितक बला जे सकल स्वाभाविक संख्या माने जे सकल स्वाभाविक संख्या होच्छे 36 गुणनियोग एवं 6 गुणितक तादेर सेट हबे। बला आछे एक्स एलिमेंट एन जान एक्स हे 36 गुणनियोग एवं 6 गुणितक अर्थात जे सकल स्वाभाविक संख्या संख्या हे 36 गुणनियोग एवं 6 गुणितक तादेर सेट हबे। तो आगे देखो जो ব্যাপারটা আমরা 36 এর গুণনীয়ক বের করব, তাহলে আমরা 36 সমান কি কি লিখতে পারি 1 গুণ 36। দেখো যে ব্যাপারটা 36 এর আমরা গুণনীয়ক বের করছি। গুণনীয়ক কি যে দেখো যে ব্যাপারটা এই 36 भाग जो 1 करी ताहले आशे किन्तु 36 माने जे संख्या द्वारा ओई माने निःशेषे विभाज्य हबे एकटा संख्या जे ब्यापारटा सेटा हलो जे संख्याटा निःशेषे जदि विभाज्य हय माने भागशेष शून्य थाके। एखन जदि 36 के आमरा 1 द्वारा भाग करी सेई क्षेत्रे किन्तु भागशेष आमार थाके ना शून्य थाके, ताई होच्छे 1 होच्छे 36 एर गुणनियोग एवं 36 के जो 36 दिए भाग करी से क्षेत्र में किन्तु आमार भागशेष शून्य थाकबे माने भागशेष थाकबे ना शून्य थाकबे। ताहले 36 और 36 एर गुणनियोग। और एरपरे देखो जो ब्यापारटा सेटा हलो जे आमरा 36 के लिखते पारी 2 गुण 18, एरपर 36 के लिखते पारी 3 गुण 12, एबार आबार 36 के लिखते पारी देखो देखि 36 के लिखते पारी 4 गुण 9। एबार देखो 36 के आबार लिखते पारी आमरा 5 दिए जाए ना 6 लिखते पारी 6 गुण 6 36। ताहले अतएव 36 एर गुणनियोग समूह की देखो 36 गुणनियोग समूह 1 तारपरे 2 तारपरे 3 एरपर 4 एरपर देखो 6 दुईटा आछे आमरा एकटा निब 6 9 12 तारपरे होच्छे 18 एरपर 36। एटा होच्छे 36 एर गुणनियोग समूह। एबार आमरा 6 एर गुणितक बेर करबो। गुणितक बोलते देखो जे ब्यापारटा मने करो 3 एर गुणितक, 3 एर गुणितक कत 3 एर नामटा असीम पर्यन्त नामता पढ़ते थको। गुणितक होच्छे तुम्हार किन्तु एटा किन्तु अनिर्दिष्ट कत हबे तार निर्दिष्टता नाई। जेमन मने करो 3 एर गुणितक होच्छे 3 3 1 3 3 2 गुणे 6 3 3 गुणे 3 3 खे 9 3 4 12 3 5 15 एगुलो होच्छे एभाबे किन्तु चलतेई थाकबे नामता। तो एगुलो होच्छे गुणितक। ताहले आमरा 6 एर गुणितक समूह अतएव 6 एर गुणितक समूह देखो 6 एर गुणितक समूह की 6 एरपर होच्छे 12 नामता पड़ते थाको 6 1 के 6 6 2 गुणे 12 3 6 18 4 6 24 5 6 30 6 7 36 6 7 42 এইভাবে কিন্তু চলতেই থাকবে, এভাবে কিন্তু চলতেই থাকবে, আরো থাকবে, এটা কিন্তু কোনো নির্দিষ্টতা নাই, এভাবে চলতেই থাকবে। তো এটা যে ব্যাপারটা অসীম পর্যন্ত যাবে মানে নির্দিষ্টতা নাই। তাহলে দেখো প্রদত্ত মানে মূল কথা হচ্ছে যে হতে হবে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তার মানে দুইটার মধ্যে আমার 36 এর এগুলো হচ্ছে আমার 36 এর গুণনীয়ক সমূহ আর এগুলো হচ্ছে 6 এর গুণিতক সমূহ। এই দুইটার মধ্যে যেগুলো কমন আছে সেগুলো হচ্ছে প্রদত্ত শর্ত পূরণ করবে। তাহলে কত কত প্রদত্ত শর্ত পূরণ করে প্রদত্ত শর্ত পূরণ করে কত কত দেখো তো প্রদত্ত শর্ত পূরণ করে আমার কিন্তু কমন আছে যে 6 এরপর হচ্ছে 12 এখানে আছে 12 এখানে আছে 12 12 নিলাম। এরপর এখানে আছে 18 এখানে আছে 18 18 নিলাম। এরপরে দেখো এখানে 36 আছে এখানে 36 আছে 36 নিলাম মানে এইটা এইটা কিন্তু এই শর্ত এবং এই শর্ত দুইটা শর্তই পূরণ করে তাহলে এগুলো এইটাই হবে কিন্তু আমার অ্যানসার অতএব নির্ণয় সেট হবে 6 12 18 36 এটাই হচ্ছে আমার অ্যানসার মূল কথা তুমি প্রথমে 36 এর গুণনীয়ক বের করবে এরপর 6 এর গুণিতক বের করবে এরপর দুইটার মধ্যে যেটা কমন সেগুলা হচ্ছে অ্যানসার সহজ কথা 36 এর গুণনীয়ক বের করো 6 এর গুণিতক বের করো বের করে দুইটার মধ্যে যেটা কমন সেটা হবে আমার প্রদত্ত শর্ত কিন্তু এই শর্ত পূরণ করে মানে প্রদত্ত শর্ত পূরণ করে হচ্ছে এই 6 12 18 36 তাহলে নির্ণয় সেট হবে 6 12 18 36 এটা হচ্ছে অ্যানসার এটার ক্ষেত্রে দেখো 6 কিন্তু 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক 12 কিন্তু এই 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক আবার 18 কিন্তু 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক 36 কিন্তু 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক সুতরাং এগুলাই হচ্ছে অ্যানসার এরপরে কিন্তু আর যে ব্যাপারটা সেটা হলো যে দুইটা ক্ষেত্র পূরণ করবে না তো এইজন্য কিন্তু আমার 36 এর গুণনীয়ক এরপরে কিন্তু 42 হচ্ছে 36 এর গুণনীয়ক নয় কিন্তু 42 হচ্ছে কিন্তু 6 এর গুণিতক প্রথম শর্ত নাই দ্বিতীয় শর্ত পূরণ করতে মানে এই শর্তটা পূরণ করে না এই শর্তটা পূরণ করে সুতরাং আমরা আর নেব না মূল কথা হচ্ছে তুমি 36 এর গুণনীয়ক সম বের করো তারপর 6 এর গুণিতক সম বের করো দুইটার মধ্যে যেটা কমন সেটা হবে নির্ণয় অ্যানসার এখন আমরা 1 এর ঘ নং করাবো তো বলা আছে যে এটা একটা সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা আছে দেখো যে ব্যাপারটা কি দেয়া আছে দেখো x এলিমেন্ট n মানে x টা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য দেখো এই দুই পাশে যে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে এটা একটা সেট তো দেখো x এলিমেন্ট n মানে x টা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য যেন x³ is greater than 25 এবং x⁴ is less than 64 মূল কথা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যাকে 3 বার গুণ করে যদি 25 থেকে বড় পাই এবং 4 বার গুণ করে যদি 264 থেকে ছোট পাই সেগুলাই হবে হচ্ছে অ্যানসার মানে যে সকল স্বাভাবিক সংখ্যাকে আমরা 3 বার বর্গ করে মানে 3 বার গুণ করে 25 থেকে বড় পাবো এবং 4 বার গুণ করে 264 থেকে ছোট পাবো সেগুলাই হবে নির্ণয় সেট তো আসো লিখে আমরা এখানে n কে আমরা আগে সেটা লিখি n দেখো n ইকুয়াল টু কত হবে দেখো আমরা জানি n হচ্ছে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 এভাবে চলতেই থাকবে অসীম পর্যন্ত চলতে থাকবে তো দেখো যে ব্যাপারটা আমরা এখন x ইকুয়াল টু 1 বসাবো যদি 1 হলে x ইকুয়াল টু 1 হলে x³ মানে x কে 3 বার গুণ মানে 1 কে 3 বার গুণ করলে কিন্তু হয় হচ্ছে 1 দেখো উভয় পক্ষে যদি ঘন করো তাহলে x³ মানে হচ্ছে ঘন করলে x কে কিউব করলে হয় x³ আর 1 কে কিউব করলে হয় 1 এটা কিন্তু যে ব্যাপারটা 25 থেকে দেখো তো 25 থেকে বড় না 25 থেকে বড় নয় তার মানে নট দিলাম এবং আমরা যদি x কে x এর পুরো পাওয়ার 4 দিই মানে এটারে পাওয়ার 4 দিই উভয় পক্ষে তাহলে 1 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1 তার মানে দেখো এইটা কিন্তু যে ব্যাপারটা 1টা হচ্ছে 264 থেকে ছোট মূল কথা এই x = 1 হলে এই শর্তটা পূরণ করে না এই শর্তটা পূরণ করে প্রথম শর্তটা পূরণ করে না দ্বিতীয় শর্তটা পূরণ করে সুতরাং x = 1 অ্যানসার হবে না মানে এই 1টা অ্যানসার হবে না এবার আমরা x এর মান 2 বসাবো x = 2 হলে এবার উভয় পক্ষে যদি আমরা ঘন করি তার মানে x³ মানে x এর উপর পাওয়ার যদি 3 দিই তাহলে 2 এর উপর পাওয়ার 3 তার মানে 2 এর উপরে পাওয়ার যদি মানে 3 হয় 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 এটা কিন্তু 25 থেকে বড় নয় এবং উভয় পক্ষে পাওয়ার যদি আমরা 4 দিই মানে x পাওয়ার 4 করি মানে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 দেখো 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 দেখো তার মানে আমরা যদি এটারে পাওয়ার 4 করি তার মানে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 আসে 16 কিন্তু 264 থেকে ছোট দেখো এই শর্তটা পূরণ করে না কিন্তু এই শর্তটা পূরণ করে তার মানে এটা x ইকুয়াল টু 2 মানে 2টা অ্যানসার মানে 2 অ্যানসার হবে না এবার x ইকুয়াল টু আমরা 3 হলে x ইকুয়াল টু 3 যদি হয় তাহলে আমরা এটারে যদি ঘন করি উভয় পক্ষে মানে x³ ইকুয়াল টু 3³ মানে হচ্ছে 27 এটা হচ্ছে 25 থেকে 25 থেকে কিন্তু বড় তার মানে এই শর্তটা পূরণ করে এবং উভয় পক্ষে যদি পাওয়ার 4 করি x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 এর উপরে পাওয়ার যদি 4 করা হয় 3 টু দি পাওয়ার 4 আমরা জানি 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81 এটা কিন্তু 264 থেকে ছোট দেখো x = 3 হলে x এর ইকুয়াল টু মানে x इक्वल टू 3 होले 3 के जो 3 बार गुण करी 27 है जेटा 25 थे बड़ो और 4 बार गुण कर ले 81 264 थे छोटो तार माने प्रथम शर्त पूरण करे द्वितीय शर्त पूरण करे एक्स इक्वल टू 3 होले माने एक्सर मान जो 3 है ताहले प्रथम शर्त पूरण करे द्वितीय शर्त पूरण करे तार माने 3 आंसर होबे एक्स इक्वल टू 4 होले देखो एक्स इक्वल टू जो 4 है ताहले आमरा उभय पक्षे जो घन करी ताहले एक्स किউব इक्वल टू 4 के जो किूब करी देखो 4 किूब मान हे 64 यहाँ हे 25 थे बड़ो एवं उभय पक्षे जो पावर एक्स टू दि पावर 4 करी ताहले 4 टू दि पावर 4 मान हे 256 यहाँ क्योंकि 264 थे बड़ो यहाँ हलो 264 थे बड़ो देखो यहाँ क्योंकि 264 थे बड़ो এবার তার মানে x = 4 হলে এই শর্তও পূরণ করে এই শর্তও পূরণ করে এবার আমরা x = যদি 5 বসাই 5 হলে উভয় পক্ষে যদি আমরা কিউব করি তার মানে x³ = যদি 5 কে কিউব করি তাহলে হয় 125 এটা কিন্তু 25 থেকে বড় এবং যদি পাওয়ার 4 করি মানে x টু দি পাওয়ার 4 আর 5 টু দি পাওয়ার 4 সমান আসে কিন্তু 625 किन्तु 264 থেকে ছোট নয় তার মানে দেখো যে ব্যাপারটা আমার এই শর্তটা পূরণ করছে প্রথম শর্তটা দ্বিতীয় শর্তটা পূরণ করে নাই x এর মান আমরা এখন যাই বসাবো দেখা যাচ্ছে যে এই শর্ত পূরণ করবে এই শর্তটা পূরণ করবে না অতএব নির্ণেয় সেট কি হবে তাহলে লিখি নির্ণয় সেট কত হবে দেখো প্রদত্ত শর্ত পূরণ করছে 3 আর 4 তার মানে 3,4 তাহলে এটাই হচ্ছে আমার অ্যানসার মূল কথা হচ্ছে যে যে স্বাভাবিক সংখ্যাগুলোকে 3 বার গুণ করলে 25 থেকে বড় হবে এবং 4 বার গুণ করলে 264 থেকে ছোট হবে তাদের সেট তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা যদি x এর মান 1 হয় মানে 1 হয় সে ক্ষেত্রে এই শর্তটা পূরণ করে না এই শর্তটা পূরণ করে x এর মান 2 হলে এই শর্তটা পূরণ করে না এই শর্তটা পূরণ করে x এর মান 3 হলে দুইটা শর্তই পূরণ করে x এর মান 4 হলেও দুইটা শর্তই পূরণ করে কিন্তু x এর মান যদি 5 হয় প্রথম শর্ত পূরণ করে দ্বিতীয় শর্ত পূরণ করে না এরপর x এর মান 6 7 8 যাই বসাই প্রথম শর্তটা পূরণ করবে দ্বিতীয় শর্তটা পূরণ করবে না তার মানে অতএব নির্ণয় সেট হবে 3,4 তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যানসার আশা করি তোমরা ঘ নং অঙ্ক সুন্দর করে বুঝতে পেরেছো দেখো যে ব্যাপারটা আমি চেষ্টা করতেছি যাতে তোমাদের উপকারে আসে এইজন্য প্রতিটা অঙ্ক সুন্দরভাবে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দিচ্ছি যাতে তোমাদের উপকারে আসে তো আমি পরবর্তী পর্বে তোমাদের মূল বইয়ের 2 নং অঙ্ক সমাধান করাবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা।